সালাম আলাইকুম বন্ধুরা, এখন একটা ব্যাপারে শর্ট কাটিং করে দেখাবো। আশা করি ভিডিওটি পুরোটাই দেখবেন। পুরো ভিডিওটি দেখার পর ব্যাপারে শর্ট কাটিং আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ, তাই ভিডিওটি দেখতে থাকুন। আমাদের কাপড় রয়েছে আড়াই গজ। আড়াই গজ কাপড়টা আমরা ভাঁজ ভেঙে বডি অনুযায়ী আমরা ভাঁজ আমরা 1.5 ইঞ্চি দিব। আমাদের টিকিনের জন্য আমরা সোয়া এক সুতা, বডি আমরা লুজ দিব 2.5 ইঞ্চি, আমাদের ঘেরের জন্য আমরা আরও 1 ইঞ্চি নিয়ে নেব। এরকম ভাঁজ দিয়ে আমরা ফেলব। 15-14 ইঞ্চি ভাঁজ দিয়ে আমরা কাপড়টাকে ভাঁজ করে নিলাম। তাহলে আমাদের মোট কাপড় রইল 15-14। নিয়ে আমরা প্রথমে আগে আমরা একটা মারিক কষে নেব, তারপরে আমরা 1/2 ইঞ্চি সেলাই মার্জিন দিব। দিয়ে আমাদের লম্বা হবে 30, আমরা 30.5 নিব। আমরা ঢালু দিব 2 ইঞ্চি এবং মোড়া দিব 1/4 ভাগ, 8.5, 1 সুতা 8.5। এখান থেকে আমরা পকেটের মার্ক পর্যন্ত আমরা 6.5 নেব। এটাকে মারিক কষে নেব। বন্ধুরা দেখুন, তাহলে আমাদের এখানে আমরা 1.5 ইঞ্চি নেব বরাবর। এটা আমাদের টিকিনের জন্য সামনে এবং পিছনে দুই সাইডে টিকিন হবে, এর জন্য আমরা 1.5 ইঞ্চি কাপড় নিয়ে নিলাম। নিয়ে আমরা সোজা একটা মারিক কষে নিলাম। এখন আমাদের কলারে ঘাড়ি দিব 2.5 ইঞ্চি এবং আমাদের পুট হবে 8, আমরা 8.5 নেব। আমাদের বডি 8.5, 1 সুতা 8, 1 সুতা 33 ইঞ্চি, 33.5 বডি 8, 1 সুতা এবং আমরা এক্সট্রা নেব 2.5 ইঞ্চি লুজ। আমাদের কোমর হবে 30.5, 30.5-এর 4/4, 7.5, 1 সুতা আমরা এখানে নেব 2.5 ইঞ্চি লুজ। আমরা বডিতে যা দিয়েছি আমাদের মাপটা কিন্তু হবে 1.5 ইঞ্চি বাদ দেওয়ার পর থেকে, এটা অবশ্যই লক্ষ্য রাখবেন। আমাদের 1.5 ইঞ্চি, এই 1.5 ইঞ্চি বাদ দেওয়ার পর থেকে আমাদের সবগুলি মাপ হবে। এবং আমরা বডিতে যা দিয়েছি বডির চাইতে আমরা 1 ইঞ্চি বেশি নেব নিচেতে। নিচের জন্য আমরা আমাদের বডি আছে 11, আমরা 12 ইঞ্চি নিচে নিব। বন্ধুরা দেখুন, আমরা এখন এই দাগগুলি মিলিয়ে দিব। এখানে আমাদের শার্টে রাউন্ড দিতে হবে, ব্যাপারী শার্টের রাউন্ড আর কাবলি রাউন্ড পার্থক্য আছে। ব্যাপারী শার্ট একটু হালকা হবে, কাবলি একটু বেশি ডাউন হবে। দিয়ে আমরা মোড়াটা একটু হাতে শেপ দিয়ে নেব। আমাদের ঠিক বডির থেকে আমরা 6.5 ইঞ্চি নিচে আমরা পকেট দেব। পকেট হবে আমাদের 6 ইঞ্চি। দিয়ে আমরা গাড়ির ডাউনটা দিয়ে নেব। আমাদের এখানকার মাপ দেখুন, এখানে এখানে আমাদের বডির 1/4 ইঞ্চি শর্ট হবে, তবে গা সামনাটা ক্লিয়ার থাকবে, তাহলে আমাদের ঠিক আছে। যে দেখুন আমাদের সামনা পার্ট কিন্তু ড্রয়িং হয়ে গেল, আমরা এখন সামনা কাটিং করতে পারি। বন্ধু দেখুন, আমরা সামনাটা কেটে নিচ্ছি। আমরা এখানে কাট দিয়ে নিব, এখানেও কাট দিয়ে নিব, তাতে আমাদের সেলাইয়ের জন্য সুবিধা হবে। নিচে রাউন্ডটা করে নেব।
পকেটে রেখে নিয়ে একটা কার্ড দিয়ে নিব, নিয়ে এটাকে আমরা রেখে দিব। দিয়ে আমরা পিছনের পাট কাটবো। পিছনের পাট কাটার জন্য আমরা কাপড়টাকে ভাঁজকে নেব ঠিক সমান করে, আমরা এটাকে বসিয়ে দেব। আমরা এখানে একটা চিহ্ন করে নেব, নিয়ে আমরা এখানে একটা চিহ্ন করে নেব, নিয়ে আমরা এখানে একটা দাগ কষে দেব। রাখার পরে আমাদের টিখিনির জন্য আমাদের আছে 1.5 ইঞ্চি। এই 1.5 ইঞ্চি নেওয়ার পর আমরা পুটের মাপ নেব, শার্ট আমরা 15.9 নেব, 1/2 ইঞ্চি বেশি নেব। সেলাই সহ আমরা 1/2 ইঞ্চি বেশি নিলাম। নিয়ে আমরা এখানে একটা মার্ক করে দেব, দিয়ে হাতে একটু মার্ক করে দেব, দিয়ে আমরা কাটিং করব। একটা কার্ড দিয়ে নিব, আমরা এখানে একটা কার্ড দিব। দেখুন বন্ধুরা, আমরা পিছনের পাটটা, পিছনের টিকিনটা আমরা দিব ঠিক এই কাপড়টাকে আমরা এর উপর বসিয়ে দিব। সেলাই মার্জিনটুকু যতটুকু আছে ওইটুকু বাদ দিব। সেলাই মার্জিনটুকু বাদ দেওয়ার পর এখানে আমরা কার্ড দিয়ে নেব, অর্থাৎ আমাদের পিছনের টিকিন হবে ঠিক এইরকমভাবে। এদিকে একটা যাবে, এই পাশে একটা যাবে, দুই দিকে দুইটা টিকিন যাবে। তাহলে আমরা পিছলাটা আমাদের হয়ে গেল। আর এখন সামনার ফাড়াটা আমি একটু পরে দেখাচ্ছি। আর আগের ভিডিওতে আমার চ্যানেলে একটা ব্যাপারী শর্টকাট ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওতে আমি ফাড়াটা দিতে পারিনি, আমি দুঃখিত। কারণ ফাড়াটা আমার কাটা ছিঁড়া করতে কেটে বাদ পড়ে গেছে, আমি খেয়াল করি নাই, তার জন্য আমি দুঃখিত। বন্ধুরা, আজকে আমি সুন্দর করে বুঝিয়ে দিব, আপনার ভিডিওটি দেখতে থাকুন। আমরা এখন হাতাটা কেটে নেব, আমরা দুটি হাত একসঙ্গে কেটে নেব। দুটি হাত একসঙ্গে কাটার জন্য আমরা দুটি কাপড় একসঙ্গে করে নিয়েছি, আমাদের এক পাট এক পাট। দিয়ে আমরা এই কাপড়টাকে একটা ভাঁজ দিয়ে নেব। বন্ধুরা, আমরা নিচে থেকে মাপটা নেব। প্রথমে নিচে আমরা একটা দাগ কষে দিলাম, 1/2 ইঞ্চি উপরে একটা দাগ দিব। আর নিচে আমাদের কফ হবে, আমরা এখান থেকে কফের অংশ বাদ দিব 2 ইঞ্চি। বাদ দেওয়ার পর আমাদের হাতের মাপ আছে 22.5, এখান থেকে আমরা 22.5 নিয়ে নেব। নিয়ে আমরা এখানে একটা দাগ কষে নেব, এখান থেকে আমরা 3.5 ইঞ্চি ঢালু দিব। আমরা হাতের কপের জন্য দিব 9 ইঞ্চি, এবং এক্সট্রা দিব আমরা টিকিনের জন্য আরও 1.5 ইঞ্চি, এবং আমাদের মোড়া 1/4 ভাগ 33.5 বড়ি, তাহলে 8 1/6 সুতা দিয়ে আমরা স্কেল দিয়ে এই দাগ আর এই দাগ মিলিয়ে দিব। তারপরে আমরা স্কেল দিয়ে একটু মারিক করে নেব, নিয়ে সেলাই মার্জিন 1/2 ইঞ্চি ধরে নেব, দিয়ে আমরা কাটিং করব। বন্ধুরা, আমরা তালি পাটটা সেটে নেব। এক ইঞ্চি পরিমাণ আমরা তালি পাটটা সেটে নিলাম।
আর আমরা তাইলে পারদিস এই সাইডে আমরা হাতের ফাড়া দেব এই পাশে হাতের ফাড়া দেওয়ার জন্য আমরা এই দুটি কাপড় একসঙ্গে করে নেব নিয়ে আমরা এখানে একটা দাগ কষে দেব এই হাফ অংশ আমরা নিয়ে নিলাম নেয়ার পর ঠিক এই কাপড়টা আমরা উঠিয়ে দেব এ পর্যন্ত এই কাটের সাথে মিলে দিবেন এবং এটা গুলপি ফাড়া দিব সাড়ে পাঁচ ইঞ্চি দিয়ে আমরা দাগের উপর দিয়ে আমরা গুলপিটা ফেরে নিব তাহলে বন্ধুরা আমাদের তালিপাট এই সাইডে কাটলাম আর গুলপি ফাড়লাম অপোজিট সাইডে দিয়ে আমাদের হাতার কাজটা হয়ে গেল আমরা হাতাটা রেখে দিলাম তিরাটা কেটে নেব তিরা কাটবো আমরা 15.9 ইঞ্চি এক কষে নেব দিয়ে এখান থেকে আমরা 15.9 ইঞ্চি নেব এখানে আমরা নেব 5.5 আমরা এদিকে নেব 2.5 নিয়ে এটাকে মিলে দিব দিয়ে আমরা উপরে রাখবো 4 ইঞ্চি দিয়ে আমরা এই দাগ আর এই দাগ মিলে দেব দেখুন দিয়ে আমরা এখন কাটিং করে নেব বন্ধুরা দেখুন আমরা যে ঘাড়িটা নিলাম ঘাড়িটা আমাদের এই যে ঘাড়িটা আমাদের এরকমভাবে বাস করব করে আমরা দেখব আমাদের কয় এটা আর এটা আমাদের অর্ধেক হলো কি না তাহলে আমাদের দেখতে হবে হ্যাঁ ঠিক আছে ঠিক এভাবে মিলিয়ে নেবেন তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না বন্ধুরা আমি যেভাবে দেখালাম ঠিক সেভাবেই কাটবেন ইনশাল্লাহ কোনো রকম সমস্যা হবে না তাহলে আমাদের তিরাটা হয়ে গেল আমরা এখন পকেটটা কেটে নেব সেইটা আমরা নিচে রাখবো এভাবে আমরা আড়া করে পকেটটা নেব নেওয়ার জন্য আমরা কাপড়টাকে বাস করে ফেলব আমরা এখানে নেব 7 আর লম্বায় নেব আমরা 20 ইঞ্চি নিয়ে আমরা এখানে নেব 7 নিয়ে আমরা এই দাগ আর এই দাগ মিলে দিব নিয়ে আমরা কেটে নেব বন্ধুরা এখন আমাদের পকেট এখানে দেখুন আমরা উপরে অংশ দেব 6.5 তার আগে আমরা এই মাথাটা একটু সাইজ স্ক্যান নেব একটু চোকা করে নেব নেওয়ার পর আমাদের পাঞ্জাবি বা বেপারি শার্ট এই পকেটটা এখানে একটু চিকন হয়ে আসবে পকেটের মাপটা দিব আমাদের উপরে অংশ বাদ দিয়ে যেটা থাকবে সেটা আমরা নিচে লং দিব এখানে আমরা 6.5 ইঞ্চি নেব নেওয়ার পর আমরা এই কাপড়টাকে এখানে উঠিয়ে দেব দিয়ে আমরা কোনায় কাট দিয়ে নেব তাহলে এটা আমাদের পকেটের লং হয়ে গেল পকেটটা হয়ে গেল আশা করি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা আমার এক ভাই বলেছিল আমি গত ভিডিওতে আমি ফাড়াটা দেখাই নাই তার জন্য আমি দুঃখিত তাই আজকে আমি এই ভিডিওটি তার অনুরোধে আমি দিচ্ছি আমাদের এই কাট মিলে নেব এখান থেকে আমরা এটা যেহেতু লং
ছোট, এই জন্য আমরা 12 ইঞ্চি নেব। 12 ইঞ্চিতে আমরা একটা দাগ কষে দিব। দেওয়ার পর দেখুন এখানে আমরা 1.5 ইঞ্চি বাদ দিয়েছি, 1.5 ইঞ্চিতে আমরা একটা ভাঁজ দিব। 1.5 ইঞ্চির উপরে আমরা একটা ভাঁজ দিয়ে নিলাম। এখন আমাদের এই 1.5 ইঞ্চির থেকে আমরা আর একটা ভাঁজ দিয়ে নেব। বন্ধুরা দেখুন আমাদের মেন দাগ এইটা, তারপরের দাগ এইটা, তারপরের দাগ এইটা, এটাও আমাদের এইটা দাগ, মেন দাগ এইটা, মেন আমাদের এই দাগটা। এই দাগটা আমি সুন্দর করে বুঝিয়ে দেই, আমাদের মেন দাগ। আর এটা আমাদের 1.5 ইঞ্চির দাগ, এই এক দাগ। আমরা কিন্তু 4টা ভাঁজ দিয়েছিলাম, আমাদের মেন ভাঁজ হচ্ছে আমাদের এটা। তাহলে আমরা প্লেটটার এই মাঝখানে, এটা আমাদের মাঝখানে, তাহলে আমাদের এক ভাগ, দুই ভাগ, এই অর্থাৎ আমরা মাঝখানে যেটা আছে তার পরেরটা আমরা কেটে নেব। এখান থেকে আমরা 12 ইঞ্চিতে একটা মার্ক করে দেব। যেমন দেখুন আমাদের মেন দাগ এইটা, ভাঁজ দিয়ে আমাদের এসে দাঁড়ালো এটা, তাহলে আমরা এই মাপে আমরা কেটে নেব। এই মাপে কাটলে কিন্তু হবে না, আমরা কিন্তু এখানে যার একটা ভাঁজ রয়েছে আমাদের, এই ভাঁজ দিয়ে আমাদের কাটতে হবে। এই ভাঁজ দেখুন, দেওয়ার পরে দেখুন বন্ধুরা আমি একটু আর একটু বুঝিয়ে দিই ভালো করে। এই যে দাগটা রয়েছে, এই যে দাগটা রয়েছে, এই দাগের মাঝখানে আমাদের একটা দাগ রয়েছে, এই দাগ দিয়ে আমাদের এই ভাঁজটা হবে। এই দাগের ঠিক মাঝখানে দিয়ে আমরা একটু ভাঁজটা দিব। দেখুন দেওয়ার পরে আমরা এই কাপড়টি এভাবে বসিয়ে দেব। তারপর এই যে ভাঁজটা আমরা দিলাম, এই ভাঁজ যে এই ভাঁজের উপরে বসে যাবে, অর্থাৎ এই যে কাট আর এই কাট, এই দুই কাট আমরা মিলে দেব। দেখুন মিলে দিলে আমাদের এই প্লেটটা হয়ে গেল। বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। তারপরেও যদি কোথাও কোনো সমস্যা হয়, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ইনশাল্লাহ আমি সরাসরি উত্তর দিয়ে দেব। যে কোনো সমস্যা, যে কোনো কাজে যদি কোনো প্রশ্ন করেন তাহলে আমি ইনশাল্লাহ উত্তর দিয়ে দেব। আশা করি বুঝতে পারছেন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দেবেন। বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন আর এক কোনো।